শান্তি আলোচনা এগিয়ে নিতে চীন সফরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার চার দিনের সফরে বেইজিংয়ে পৌঁছান তিনি। আগামী শুক্রবার পর্যন্ত চীনে অবস্থান করবেন আব্বাস। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনে পঞ্চমবারের মতো সরকারি সফর করছেন ফিলিস্তিনি নেতা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন আব্বাস। সবশেষ ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে কথা হবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। ফিলিস্তিনিদের বৈধ জাতীয় অধিকার পুনরুদ্ধারের ন্যায়সঙ্গত বিষয়টিকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে বেইজিং। ফিলিস্তিন ইসরায়েল শান্তি আলোচনা সহজতর করতে চায় চীন। বেইজিংয়ের এই প্রচেষ্টা ওয়াশিংটনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।